শুরুতেই সংবাদ শিরোনাম, কৃষকদের সমর্থনে কংগ্রেসের মিছিলে ভয়াবহ লাঠিচার্জ, জলকামান। সিরিয়ায় মার্কিন সামরিক বহরে ভয়াবহ বোমা হামলা, নিহত অন্তত তিনজন। শীঘ্রই বড় প্রতিরক্ষা শক্তিতে পরিণত হবে তুরস্ক। লাদাখ সীমান্তে চীন সেনা না কমালে ভারতও কমাবে না। এবং সবশেষ থাকছে, হুতিদের হামলা ব্যর্থ করে দিল সৌদি বাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। এলোপাথারি লাঠিচার্জ, মুহুর্মুহ জল কমানোর সঙ্গে কাঁদানে গ্যাস। কংগ্রেসের কৃষি আইন বিরোধী মিছিল ঘিরে ব্যাপক লাঠিচার্জ। পুলিশের লাঠিচার্জে আহত হয় বহু কংগ্রেস সমর্থক, দস্তাদস্তিতে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মীও। শান্তিপূর্ণ মিছিলে দলের সমর্থকদের এই আচরণের নিন্দা জানিয়েছে কংগ্রেস। বিতর্কিত কৃষি আইনের বিরোধিতা এবং আন্দোলনকারী কৃষকদের সমর্থনে ভারতের মধ্যপ্রদেশে দু সপ্তাহব্যাপী প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেছে কংগ্রেস। এরই অংশ হিসেবে শনিবার রাজধানী ভোপালে হাজার হাজার সমর্থকদের নিয়ে মিছিলে নামে কংগ্রেস। তাতে নেতৃত্ব দেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ। সকালে প্রথমে জওহর চকে কংগ্রেসের সমর্থকরা জড়ো হয়ে রাজভবনের উদ্দেশ্যে রওনা দেন। পরিকল্পনা ছিল রাজ্যপালের আনন্দিবেল পটেলের বাসভবন ঘেরাও করে বিতর্কিত আইন তিনটি প্রত্যাহারের দাবি জানানো। সেই মতো বাসে চেপে দলীয় নেতৃত্বের সঙ্গে মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায় কমলনাথকে। কিন্তু রাজভবনে যাওয়ার অভিমুখেই মিছিল আটকে দেয় পুলিশ। ফিরে না গেলে বল প্রয়োগ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। কিন্তু ব্যারিকেড ঠেলে এগোনোর চেষ্টা করে মিছিল, তাতেই কংগ্রেসের সমর্থকদের উপর জল কামান প্রয়োগ করে পুলিশ। বিয়ের ছত্রভঙ্গ করতে কাঁদানে ঘ্যাস ছিল ফাটানো হয়। সেই সঙ্গে শুরু হয় এলো পাথারি লাঠিচার্জ। সিরিয়ার পূর্বাঞ্চলীয় তেল সমৃদ্ধ দেইর আজ জাওর প্রদেশে মার্কিন সামরিক বাহিনীর একটি সামরিক বহরে বোমা হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, গতকাল শুক্রবার ওই হামলা হয়। এতে মার্কিন সেনাদের একটি হামার গাড়ি বিধ্বস্ত হয়েছে। তবে হামলায় আমেরিকার সেনা মারা গেছে নাকি তাদের সমর্থিত কুর্দি গেরিলারা নিহত হয়েছে তা পরিষ্কার নয়। হামলার বিষয়ে মার্কিন সামরিক কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। দেইর আজ জাওয়ার প্রদেশের ওই এলাকায় সিরিয়ার সবচেয়ে বড় তেল ক্ষেত্র অবস্থিত এবং এর নিয়ন্ত্রণ করে মার্কিন সেনারা। গত কয়েক মাস ধরে মার্কিন সেনারা ইরাক থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সিরিয়ার দেইর আজ জাওর এবং হাসকা প্রদেশে শত শত ট্রাক ভরে গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম নিয়েছে। উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশগুলো সাধারণত তেল সমৃদ্ধ এবং এর বেশিরভাগও নিয়ন্ত্রণ করছে মার্কিন সেনা এবং তাদের সমর্থিত কুর্দি গেরিলারা। 2011 সালে সিরিয়ায় উগ্র সন্ত্রাসীদের সহিংসতায় শুরুর আগে দেশটিতে প্রতিদিন 380,000 ব্যারেল তেল উৎপাদিত হতো। তুরস্ক খুব শীঘ্রই প্রতিরক্ষা খাতে বড় শক্তিতে পরিণত হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রযুক্তি এবং শিল্পমন্ত্রী মুস্তাফা বারানাক। বৃহস্পতিবার ইস্তাম্বুল ডিফেন্স অ্যান্ড এরোস্পেস এবং ইস্তাম্বুল চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ যৌথভাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। মুস্তাফা বারানাক বলেন, গত 5 বছরে এই খাতে বিনিয়োগের ফলে বর্তমানের এই অবস্থায় পৌঁছেছে তুরস্ক। তিনি বলেন, আমি বিশ্বাস করি তুরস্কের বাইরাক্তার এবং আনকার মানুষ্যবিহীন আকাশ বা ড্রোন ইউরোপের আকাশে উড়বে। এ সময় তিনি ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের মন্তব্য স্মরণ করেন। তুর্কির ড্রোনকে গতি পরিবর্তনকারী হিসেবে মনে করেছিলেন তিনি। গত বছর বৈশ্বিক প্রতিরক্ষা ব্যয় $2 trillion ছাড়ানোর মধ্য দিয়ে তুরস্কের প্রতিরক্ষা এবং বিমান খাতে রাজস্বের পরিমাণ বার্ষিক $12 billion পৌঁছেছে বলে জানান তুর্কি এই প্রযুক্তি শিল্পমন্ত্রী। তিনি জানান, 2005 সালে প্রতিরক্ষা খাতে রপ্তানির পরিমাণ ছিল $340 million থেকে বেড়ে গত বছরে $3 billion পৌঁছেছে। দিন দিন প্রতিরক্ষা শিল্প স্থানীয় উৎপাদনের দিকে ঝুঁকছে মন্তব্য করে মুস্তাফা বারানাক বলেন, 2023 সালের মধ্যে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের 75% নির্ভরশীল হবে। তুরস্কের প্রতিরক্ষা শিল্প দপ্তর প্রধান ইসমাইল দেমির অনুষ্ঠানে জানান, দেশটি তার প্রতিরক্ষা খাতে বড় একটি অংশ দেশীয় উৎপাদিত কাঁচামাল থেকেই মিটিয়ে থাকে। তিনি বলেন, 2023 সালের মধ্যে প্রতিরক্ষা শিল্প $27 billion রাজস্ব, $10 billion রপ্তানি এবং 80,000 কর্মী নিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে।
লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন করা সেনা সংখ্যা চীন না কমালে ভারত একপাক্ষিকভাবে সেনা কমাবে না বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আজ শনিবার লাদাখের প্রশ্নে ভারতীয় টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। চীন বিশ্বাস ভঙ্গ করেছে জানিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ বলেন, লাদাখ সীমান্তে 9 মাস ধরে উত্তেজনা, ভারত আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্বাস করে, কিন্তু বিষয়টি বিন্দুমাত্র এগিয়ে যায়নি, ফলে কবে এই সংঘাতের নিষ্পত্তি নির্দিষ্ট করে তার কোনো সময়সীমা বলাও সম্ভব হচ্ছে না। তিনি আরও জানান, চীন ভারতের কোনো কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আপত্তি তুলেছে ঠিকই, তা সত্ত্বেও ভারত সীমান্ত অঞ্চলে দ্রুত গতিতে পরিকাঠামো উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে। রিয়াদে নিক্ষেপ করা হুতি বিদ্রোহীদের একটি হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে। শনিবার সৌদি নেতৃত্বাধীন জোট এমন দাবি জানিয়েছে। সৌদির রাষ্ট্রীয় মালিকানাধীন আল হাদাহ টেলিভিশন তাদের টুইট পেজে এই একটি খবর শেয়ার করেছেন। 2015 সাল থেকে ইরান সংশ্লিষ্ট হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে সৌদি বাহিনী। হুতিরা প্রায়ই সৌদি সীমান্ত নিয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।